ছাত্র শিবিরের সেই কপাল এই পৃথিবীর কোন শক্তির কাছে নত করবে না ইনশাআল্লাহ। আমাদের সাথে কিছু নেই, আমাদের সাথে আছে 133টি শহীদের কবি, আমাদের পাশে কিছু নেই, আমাদের এখানে আছে অনেক হাত হারা যোগানা পায়না, আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে আছে 133 জন শহীদের মায়ের চোখের পানি। আমরা আগামী দিনে সেই শক্তিকে পুঁজি করে ছাত্র শিবির আগামী দিনে এগিয়ে যাবে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যারা উৎখাতে রাজনীতির কথা আমাদেরকে বলছেন, আমরা তাদেরকে আবারও বলছি, কম্বল থেকে যখন তার লোমগুলোকে আলাদা করে ফেলা হয় তখন কিন্তু কম্বলের আর আলাদা অস্তিত্ব থাকে না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যদি ছাত্র শিবিরকে আলাদা করা হয় বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। এই জাতির জন্য আজকে ভূমিকা পালন করছে, তাই আসুন আগামী দিনে দেশ এবং জাতির জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের নেতৃবৃন্দ যে প্রত্যাশার কথা বলছেন, আমরা সেই প্রত্যাশাকে ধারণ করে আগামী দিনে ইসলামের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, ছাত্র শিবির লক্ষ জীবন দিয়ে হলেও সেই ষড়যন্ত্রের আগামী দিনে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। যারা বারবার আমাদের নিষিদ্ধের কথা বলেন, আমরা তাদেরকে কি করবো আমরা সেটি বলতে চাই না, বা আমরা তাদেরকে একটি বলতে চাই, জমির নিষিদ্ধ করার আগে আপনাদের মনে হয় উপরের মালিকের সাথে যোগাযোগ করা উচিত। অনেক সময় কিন্তু জমির নিষিদ্ধ ঘোষণা করতে গিয়ে, জমিনের এইসব নিষিদ্ধ কর্মকাণ্ড করতে গিয়ে উপর থেকে অনেকেই কিন্তু নিষিদ্ধ হয়ে যায়। আমরা বর্তমান সরকারকে বলবো সে অত্যন্তপূর্ণ আচরণ যেন তারা বন্ধ করে। সংগ্রামী ভাইয়ের আমার আজকের এই 33তম প্রতিষ্ঠা বার্ষিকী এই আলোচনা সভায় এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির।